বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো, তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে সুখবর। তোমাদের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হলো। কাদের ক্ষেত্রে এই মুহূর্তে শুরু হলো, অন্যদের ক্ষেত্রে কবে থেকে চালু হবে, এবং যারা পলিটেকনিক করছে কিংবা ডিপ্লোমা কোর্স করছে এবং কলেজে রয়েছে রিনিউয়াল করেছে, তাদের ক্ষেত্রে কবে ঢুকবে, সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো, তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়েছে। কাদের টাকা দেওয়া শুরু হয়েছে, কারা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছে, সবার প্রথমে বলে রাখি। তোমাদের যাদের এর অ্যাপ্লিকেশানকে সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং তোমাদের অ্যাপ্রুভের পাশে লেখা দেখাচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, এই কথাটা দেখাচ্ছে, এবং কাউর যদি দেখায় যে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড, তার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে রয়েছে সুখবর। কারণ ইতিমধ্যেই এই কিন্তু টাকা দেওয়া, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, সকলেই যে এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা পাবে সেটা কিন্তু একেবারেই নয়। তো কারা টাকা পাবে, তার আগে একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা অনেক ছাত্রছাত্রী আছো যারা এই মুহূর্তে এ অ্যাপ্লিকেশান করেছো, স্কলারশিপে আবেদন করেছো, কিন্তু তাদের স্কলারশিপ রিজেক্ট হয়ে গেছে। অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের রিজেক্ট হয়েছে, একটা কারণ দেখাচ্ছে যে তোমাদের যে মার্কশিট তোমরা আপলোড করেছো সেই মার্কশিট ভিজিবল নয়, তো মার্কশিট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না বলে তোমাদের অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করে দিয়েছে। সত্যি এটা একটা খারাপ ব্যাপার আমি বলবো। যদি ডিপার্টমেন্টের কেউ দেখে থাকে আমার এই ভিডিওটি, তোমরাও ভিডিওটি শেয়ার করো, ও যাদের এরকম দেখাচ্ছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে প্রত্যেকটা ছাত্রছাত্রী আশা নিয়ে আবেদন করে এবং যারা তার যোগ্য তাদেরকে প্রত্যেককে দেওয়া কথা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মার্কশিট এই কারণে যে রিজেক্টের ব্যাপারটা সেটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না। অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যাদের কিন্তু মার্কশিট সঠিকভাবে আপলোড করেছে কিন্তু স্পষ্টভাবে স্ক্যান করা নেই, এরকম ব্যাপারটা জানিয়ে তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে। তো একেবারেই করা উচিত না, একজনের না, একাধিক ছাত্রছাত্রীর সঙ্গে হয়েছে এবং আমি রীতিমতো এই বিষয়টা নিয়ে যে তথ্য পেয়েছি সেটা হলো, তোমরা আবার পুনরায় কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম তোমাদের সমস্যা নেই। তোমরা একবার অফিসিয়াল দপ্তরে কল করে নেবে, দুটো উপায় তোমাদের বলেছি। একটা হচ্ছে তোমরা এই যে অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপ্লিকেশানটায় দুবার দ্বিতীয়বার আবেদন করার সুযোগ পাবে। তোমরা অফিসিয়াল হেল্পলাইনে তোমরা যোগাযোগ করো, অবশ্যই আবেদনের সুযোগ দেবে। যাদের সঙ্গে এই বিষয়টি হয়েছে কিংবা ছোটোখাটো মিস্টেকের জন্য অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবে। আর এই যে মার্কশিট স্পষ্ট নয়, এই ব্যাপারটা সত্যি অনেক ছাত্রছাত্রীর সঙ্গে ঘটেছে, এটা বাস্তবে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ ছাত্রছাত্রীরা সাইবার ক্যাফেতে গিয়েই, ছাত্র একটা ছাত্রীর বক্তব্য, সাইবার ক্যাফেতে গিয়েই সে স্ক্যান করে আপলোড করেছে, সেখানে যদি একটু অন্যরকম আসে সেক্ষেত্রে ছাত্র বা ছাত্রীটির কী করা আছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক না কেন, যাদের রিজেক্ট হয়ে গেছে তারা পুনরায় ছোটোখাটো ভুল হলে তোমরা আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। এবার বলে রাখি, তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে বললাম, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স এই কথাটি দেখাচ্ছে, তাদের টাকা কিন্তু রীতিমতো কয়েক দিনের মধ্যেই ঢুকতে চলেছে এবং কিছু ছাত্রছাত্রী ইনফ্যাক্ট ভিডিওটি দেখার আগেই হয়তো ঢুকে গেছে। কারণ আজকে নয়, কালকে থেকেই কিন্তু স্কলারশিপের টাকা দেওয়া রীতিমতো শুরু হয়ে গেছে। এ প্রথমেই বলে রাখি, যারা প্রচুর আগে আবেদন করেছিলে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে অনেক আগে, তারা আগে টাকা পাবে, এবং যাদের অ্যাপ্রুভ হয়নি তারা কিছুটা সময় ওয়েট করো। এছাড়া তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, অ্যাপ্রুভ হওয়া মানেই যে তুমি সঙ্গে সঙ্গে টাকা পাবে এরকম ব্যাপার নয়।
কারণ প্রথমে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, যারা জেনারেল কোর্সে অ্যাকচুয়ালি কলেজে পড়ছে, তাদের সবার প্রথমে কিন্তু টাকা দেওয়া হয়। অর্থাৎ যারা ধরো পাস নিয়ে কলেজে পড়ছে, বিএ বিএসসি বিকম পড়ছে বা অনার্স নিয়ে পড়ছে, তাদের আগে কিন্তু টাকা দেওয়া হয়। এবং তারপরে এ তোমরা যারা রীতিমতো ও পলিটেকনিক রয়েছে, অন্যান্য ডিপ্লোমা কোর্স করছো, তোমাদের টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রথমে এ জেনারেল কোর্সে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়, এবং তারপরে তোমরা যারা পিজি ছাত্রছাত্রী আছো, পোস্ট গ্রাজুয়েশনে পড়ছো, তোমরা যারা আবেদন করেছো, তোমরা টাকা পাবে। তো এই মুহূর্তে কলেজের ছাত্রছাত্রীদের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, এখনও পর্যন্ত স্কলারশিপ পায়নি, ইলেভেনে পড়ছে কিংবা টুয়েলভে পড়ছে, তাদের টাকা দেওয়া কিন্তু রীতিমতো শুরু হয়েছে, যারা আগে আবেদন করেছে। এ মানে বুঝতেই পারছো, কলেজ এবং স্কুল উভয়ই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে স্কলারশিপের, এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছো। যাদের স্কলারশিপের অ্যামাউন্ট কে স্যাংশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ স্কলারশিপকে অ্যাপ্রুভ করে ব্যাকেটে লেখা আসছে স্কলারশিপ অ্যামাউন্ট আর ডিসবার্স, এই কথাটা রীতিমতো আসছে। এছাড়া আরও একটা বিষয় বলে রাখি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, একটা সহজ ব্যাপার, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যান্ড স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশানের যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশানটি কী অবস্থায় আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তোমাদের কলেজ কিংবা ইনস্টিটিউট থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে কিনা, তোমাদেরটা ফরওয়ার্ড করা হয়েছে কিনা, তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে পাশে দেখাচ্ছে কিনা স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, যদি এই কথাটা দেখায় তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। যদি এখনও সেই ধাপে না আসে তাহলে একটু ওয়েট করে যাও, টাকা দেওয়া যেহেতু শুরু হয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের টাকা ঢুকবে। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো, প্রত্যেকের একসাথে টাকা ঢুকবে না, একটা সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে টাকা দেওয়া শুরু হয়, মানে একটা জেলা অনুযায়ী টাকা দেওয়া শুরু হয়। অবশ্যই জেলা অনুযায়ী পরপর কিন্তু টাকা দেওয়া শুরু হয়, কাজেই তোমরা প্রত্যেকে ওয়েট করো। তোমার যে ইনস্টিটিউট রয়েছে, তুমি যে কলেজে পড়ছো, সেই কলেজে যদি প্রত্যেকটা ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা পেয়ে যায় আর তুমি না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা রীতিমতো স্কলারশিপের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করবে। আর যদি তুমি অনেক আগে অ্যাপ্লিকেশন অনলাইনে ফিল আপ করে থাকো এবং কলেজে গিয়ে তোমার অফিসিয়াল ডকুমেন্ট অফলাইনে ভেরিফিকেশন করে থাকো বা দিয়ে দাও, তারপরেও যদি তোমার কলেজ থেকে বা ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভ না করে থাকে, তাহলে ইনস্টিটিউট বা কলেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করো যে কেন আমার এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হলো না, কারণটা জানতে চাও। অবশ্যই ইনস্টিটিউট ভেরিফিকেশন করবে এবং তুমি সেই স্কলারশিপের টাকা পাবে। এবং যারা দুটো স্কলারশিপে না বুঝে আবেদন করে ফেলেছো, যদি একটা স্কলারশিপ আগেভাগেই তুমি পেয়ে যাও তাহলে দ্বিতীয় স্কলারশিপ পাবে না, দুটো স্কলারশিপ একসাথে ডিটেক্ট হবে না, যে কোনো একটা স্কলারশিপ তুমি পাবেই পাবে। তুমি যদি এলিজিবল হও তাহলে তুমি পাবে, প্রথম স্কলারশিপ পাওয়ার পর দ্বিতীয় স্কলারশিপটি তোমার রিজেক্ট হয়ে যাবে প্রথম স্কলারশিপটি পাওয়ার জন্য। তো এই ছিল তোমাদের সমগ্র তথ্য, তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী অনেকে রিজেক্ট হয়েছে, অনেকের মন খারাপ, অনেকে টাকা পেয়ে গেছো, অনেকে এই মুহূর্তে আনন্দিত, অনেকে টাকা পাবে ওয়েট করে রয়েছো অপেক্ষায়। তো তুমি টাকা পেয়ে গেছো, ওয়েট করে রয়েছো, এবং এই যে টাকাটা তুমি পাবে, এ কেউ 15,000, কেউ 18,000, কেউ আবার 30,000, ঠিক আছে, এ মানে টোটাল কোর্সের অ্যাকর্ডিং আমি বলছি। তো এই যে টাকাটা, এই টাকাটা কোন ক্ষেত্রে তুমি খরচ করবে, তোমার পড়াশোনার কোন কাজে এটাকে ব্যবহার করে তোমার পড়াশোনার অগ্রগতি করবে, না অন্য কোনো ক্ষেত্রে এই টাকাটাকে ব্যবহার করবে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে, একেবারে নিশ্চিন্ত থাকো, তোমাদের স্কলারশিপের অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভ হয়ে যায়।